হ্যালো বন্ধুগণ আমি সাধনা চলে এলাম রান্নাঘরে তো বন্ধুগণ সাধনা বিশ্বাস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি শেয়ার করব পালন ভাপে রেসিপি এই শীতে গরম ভাতের প্রথম পাতে দারুণ লাগবে আর আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক পালং ভাপে বানাতে এখানে আমি দুই আটি পালং শাক নিয়েছি আর পালং শাকটা বাঁধা ছিল সেটাকে একটা ছুরি দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা ঢাকা করে কেটে দিলাম তারপরে পালন শাকের যে পোকা খাওয়া পাতাগুলো থাকবে সেগুলো কিন্তু অবশ্যই কেটে বাদ দিতে হবে আর পালন শাকের এই গোড়াটাকেও কিন্তু ছুরি দিয়ে একদম ঝাকানাকা করে কেটে বাদ দিয়ে দেব তো দেখো একটা ছুরি দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে গোড়াগুলোকে বাদ দিয়ে দেব আর পালন শাকের যে পোকা খাওয়া পাতাগুলো থাকে সেগুলোকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে যে কোনো শাক কাটার আগে অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তো শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে তারপরে কিন্তু শাকগুলোকে এইভাবে একটু ঝাকানাকা করে কুচি করে নিয়েছি তো দেখো সমস্ত শাকগুলো আমার কুচি করা হয়ে গেছে একটু বড় হলো এইবারে চলে যেতে হবে কড়াইয়ের কাছে তো চলো কড়াইয়ের কাছে চলে যায় তো বন্ধুগণ চলে আসলাম কড়াইয়ের কাছে কড়াইতে আগে থেকে বেশ কিছুটা জল আমি দিয়ে রেখেছিলাম জলটা যখন টকবক টকবক করে ফুটতে শুরু করবে সামান্য একটু লবণ দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে তো দেখো গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি এইবারে ফুটন্ত গরম জলে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা পালং শাকগুলো তো দেখো জলটা যখন টকবক টকবক করে ফুটতে শুরু করবে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে কুচিয়ে রাখা পালং শাকগুলোকে দিয়ে দিলাম তারপরে একটু গোটা করে দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে পালং শাকগুলো একটু ভাপাও হয়ে যাবে আর নরম হয়ে যাবে তো দেখো খুব সুন্দর করে মিশিয়ে নিলাম এইবারে একটা ঢাকনা দিয়ে দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এখন আমি তোমাদের দু মিনিট পরে দেখাচ্ছি দেখো পালন শাকটা বেশ নরম হয়ে গেছে এবারে পালন শাকগুলোকে একটা ছাঁকনি হাতা দিয়ে খুব সুন্দর করে ঢাকা ঢাকা করে জল ঝরিয়ে তুলে নেব। এইভাবে একটা ঝাঁজরি হাতা দিয়ে সমস্ত পালং শাকের জলটাকে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে একটি পাত্রে তুলে নিতে হবে তারপরে পালন শাকের মধ্যে কয়েকটি উপকরণ মেশাবো প্রথমে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ যে কোনো শাকের লবণ হয়ে গেলে বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না সুতরাং লবণটা একটু কম করে দেবে আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো দু চামচ সর্ষে বাটা এখানে আমি কালো সর্ষে বাটা দু চামচ দিয়ে দিলাম আর দিয়ে দেবো দু চামচ পোস্ত বাটা একটু সর্ষে আর পোস্ত বাটা দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো দেখো দু চামচ সর্ষে বাটা দু চামচ পোস্ত বাটা দিয়ে দিলাম এইবারে দিয়ে দেব দু চামচ নারকোল কোড়া তো এখানে আমি নারকল কুড়িয়ে রেখেছিলাম সেখান থেকে দু চামচ নারকল বাটা আমি এর মধ্যে দিয়ে দেব নারকল বাটাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আর দিয়ে দেব দু চামচ কাঁচা সর্ষের তেল তো দেখো কাঁচা সর্ষের তেল দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে এইভাবে একটু হাত দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে ভেঙে দেবো এইভাবে লঙ্কাটাকে একটু ঘষে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় মানে কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় তারপরে সমস্ত কিছুকে খুব সুন্দর করে একদম ঝাঁকা করে হাত দিয়ে মেখে নিতে হবে তো দেখো এইভাবে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালোভাবে একদম মেখে নিচ্ছি পালং শাকটাকে সমস্ত কিছুর সঙ্গে খুব সুন্দর করে একদম ছাঁকা নাকা করে মাখানো হয়ে গেলে চলে যেতে হবে কড়াইয়ের কাছে আজকের পালং ভাপেটা আমি কড়াইতে করছি তার জন্যে কড়াইতে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা হয়তো একটু জল ছিল তাই তেলটা একটু ছিটকে উঠলো এইভাবে যদি তেলের মধ্যে কাঁচা লঙ্কাটাকে ভেজে নেওয়া যায় তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় তারপরে মেখে রাখা পালং শাকটাকে কড়াইতে দিয়ে দিতে হবে তারপরে খুব সুন্দর করে ঘোটনাটা ঘোটানোটা করে মিশিয়ে নেব খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে তিন থেকে চার মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে পালং শাকটাকে ভাপিয়ে নিতে হবে তো দেখো ঢাকনা বন্ধ করে দিলাম তারপরে আমি তোমাদের তিন চার মিনিট পরে দেখাচ্ছি এখন আমি তোমাদের চার মিনিট পরে দেখাচ্ছি গ্যাসের ফ্লেমে একদম লোতে রেখে পালংটাকে খুব ভালোভাবে ভাপিয়ে নিয়েছি তো দেখো মাঝখানে আমি দুইবার ঢাকনা তুলে পালংটাকে খুব সুন্দর করে ঘোটানাটা করে নিয়েছিলাম ঢাকনা তুলে আবারও খুব সুন্দর করে এইভাবে ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে তো দেখো এই পালং ভাপেটাকে খুব বেশি কিন্তু শুকিয়ে ফেলা যাবে না একটু রসালো রসালো ভাব রাখতে হবে তাহলে খেতে ভালো লাগবে নামানোর আগে দিয়ে দেবো দু চিমটির মতো চিনি চিনিটা অপশনাল চাইলে তোমরা দিতে পারো না দিলে কোনো সমস্যা নেই তবে চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি খেতে হয় খেতে কিন্তু বেশ ভালো লাগে তারপরে চিনিটা দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড আবারও খুব সুন্দর করে ঘোটনাটা ঘোটনাটা করে মেশানো হয়ে গেলে একটি প্লেটে আমি সার্ভ করে নেব তো বন্ধুগণ আজকের এই পালং ভাপের রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো যাতে যখন এরকম কোনো সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায় সমস্ত পালং ভাপেটা একটি প্লেটে আমি সার্ভ করে নিলাম তো বন্ধুগণ এই শীতের দুপুরে ধোয়া ওটা গরম ভাতের প্রথম পাতে যদি এরকম ভাপে থাকে তাহলে এক থালা ভাত কিন্তু অনায়াসায় শেষ হয়ে যায় রেসিপিটি ভালো লাগলে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে সব্বাইকে অসংখ্য ধন্যবাদ